হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সবাইকে সকালে গুড মর্নিং। দেখতে পাচ্ছো আমি খুব তাড়াতাড়ি স্পিডে হচ্ছে বিছানাটা গুছাচ্ছিলাম, কারণ হচ্ছে ডাক্তার দেখাতে যাব আজকে। তো আজকে ডাক্তার দেখানোর ডেট আছে, যেহেতু ডাক্তার বলেছিল যে হচ্ছে 2 সপ্তাহ পর এসে ডাক্তার দেখাতে, তো আজকে সেই জন্য আজকে ডাক্তার দেখাতে যাব। তারপর খুব তাড়াতাড়ি করছিলাম এই কারণে, যেহেতু ডাক্তার দেখিয়ে তোমাদের দাদা ভাই আবার বাড়ি যাবে, মানে তোমার দাদা ভাইয়ের বাড়িতে, সেই জন্য আজ যেহেতু ট্রেনের টাইম হচ্ছে বিকেল 5টায় হাওড়া থেকে, সেই জন্য হচ্ছে আরও আরও তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাওয়া, যে তাড়াতাড়ি ডাক্তার দেখিয়ে যাতে বাড়ি এসে একটু রেস্ট নিয়ে, তোমার দাদা ভাই একটু যাতে রেস্ট নিয়ে রেডি হয়ে ভালোভাবে আস্তে আস্তে যেতে পারে, সেই জন্য তাড়াতাড়ি করছিলাম। আর আমি এদিকে বিছানা চাদর টাদর সব কিছু ঠিক করছিলাম, আর মা হচ্ছে টিফিন বানাচ্ছিল, যেহেতু সকালে কিছু না খেয়ে গেলে মানে অসুবিধা হয়, সেই জন্য হচ্ছে মা ওইদিকে টিফিন বানাচ্ছিল। আমি ভাবলাম ততক্ষণ হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে বিছানাটা তুলে ফেলি। তো এই কাজটা করতে করতে তারপরে হচ্ছে ব্রাশ করতে গেছিলাম, ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে তারপর ভাবলাম একবারে রেডি হয়ে তারপরে ব্রেকফাস্ট করব। চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, পরে একবারে ব্রেকফাস্ট করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি।
আর এখানে দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে তাড়াতাড়ি করে চলে এসেছিলাম নিচেই, আর নিচে এসে তারপর তোমাদের দাদুভাই গাড়িতে করে আসলাম। এই দেখো হসপিটালে পৌঁছে গেছি, আর দেখতে পাচ্ছ হসপিটাল বাইরে আছি, এরপর ভেতরে গিয়ে যাব। তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমি ডাক্তার দেখিয়ে বাড়ি এসে সানটেন করে একবার লাঞ্চ করে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ শরীরটা খুবই খারাপ লাগছিল সেই জন্য। তারপরে এই একটু আগে ঘুম থেকে একটু রেস্ট নিয়ে ঘুম থেকে উঠলাম। বাবা তোমার সাথে কিছু কথা শেয়ার করি, তো ডাক্তার কি বললো না বললো। তারপরে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আজকে আমার দিনটা খুবই খারাপ, কারণ সেটাও বলবো, সেই জন্য কারণ জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। ফার্স্টে বলি ডাক্তার আমাকে কি বললো। তো ডাক্তার রিপোর্ট দেখে সব কিছু বললো, সব কিছু ঠিক আছে, আর ডেলিভারি ডেটটা হচ্ছে মিনিমাম আর 2 সপ্তাহ পর, মানে 2 সপ্তাহ বাকি আছে, মানে আর বেবি ভালো আছে, সুস্থ আছে, আর বেবি যে পজিশনে আছে আপাতত ডাক্তার বলল যদি সেই পজিশনে থাকে তাহলে নর্মাল ডেলিভারি বেশি সম্ভাবনা, কারণ হচ্ছে বেবি তো সবসময় একই জায়গায় থাকে না, তো পজিশন চেঞ্জ হয়, তো পজিশন যদি সেরকম চেঞ্জ হয় তাহলে হচ্ছে মানে সিজারে করা হবে। আর মানে এখন বেবি যে পজিশনে আছে সেই পজিশনে যদি থাকে তাহলে হচ্ছে নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা বেশি। তো ডাক্তার এটাই বললো, তো ডাক্তার বললো আবার 1 সপ্তাহ পর ডাক্তার দেখাতে, মাঝে 1টা সপ্তাহ ডাক্তার দেখানোর পর, তো তারপর সেরকম হলে ভর্তি অ্যাডমিট করে নেবে। তো খুব টেনশানে আছি, যে ভয় ভয় করছে যে প্রথম বেবি হবে তো কীরকম কী হবে না হবে, মানে একটা মানে জানোই তো প্রথম প্রথম একটু ভয়, তো নার্ভাস লাগে, তো আমারও সেরকম ভয় ভয় হচ্ছে। তো তোমাদের দাদাভাই বলছে কোনো টেনশন করার দরকার নেই, দেখবে সবই ভালো হবে ঠাকুরের ইচ্ছায়, তো সেই জন্য সব কিছু ঠাকুরের পরে ছেড়ে দিয়েছি। আর খুবই যতই মানে ভাবছি যে ঠাকুর তো আছে সব কিছুই ঠিক হয়ে যাবে, তবু একটু টেনশন হচ্ছে যে প্রথম বাচ্চা কীরকম কী, মানে সি সেকশনটা কীরকম কী, মানে ভর্তি হবো ওখানে আমি একা থাকবো কীরকম লাগছে, মানে একটু অন্যরকম নার্ভাস টাইপের লাগছে সব কিছু নিয়ে। যাই হোক আপাতত বেবি ভালো আছে, সুস্থ আছে, এটুকু মানে খুবই ভালো লাগলো ডাক্তার বললো। আর বেশি দিন ওয়েট করতে হবে না, খুব শিগগিরই তোমাদের সামনে আমার বাচ্চাকে নিয়ে আসব ভিডিওতে। আর শুধুমাত্র 2 সপ্তাহ ওয়েট করতে হবে তোমাদেরকে, 2 সপ্তাহ ওয়েট করো, তারপর তোমাদের সামনে আমাদের বাচ্চাকে তোমাদের সামনে নিয়ে আসব। তো যাই হোক একটা খুশির খবর যে বেশি দিন আর ওয়েট করতে হবে না, খুব শিগগিরই আসতে চলেছে। তো আর একটা খারাপ খবর হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের দাদাভাই আজকে হচ্ছে আমাকে ডাক্তার দেখিয়ে এসে, তো ও রেডি হয়ে আজকে আবার 5:30টার একটা ট্রেন আছে আমাদের, ও বাড়ি গেল, মানে ওর বাড়িতে তোমার দাদাভাইয়ের বাড়িতে গেছে আজকে। আমি আর মা এখানে একা আছি, তো ও গেছে ওখানে, পুজো আছে তো পুজোর জন্য ওখানে গেছে। তো খারাপ একটা জিনিসে লাগছে, সেটা হচ্ছে যেহেতু ও এই সময় আমাকে একা রেখে হচ্ছে বাড়িতে গেল, তো কি করব কিছু করার নেই, যেহেতু বাড়িতে ওখানে পুজো আছে, আর যেহেতু ডাক্তার বললো এখনও সেরকম মানে কোনো অসুবিধা নেই, এখনও দেরি আছে, তো তোমার দাদুভাই সেই জন্য বাড়িতে গেল, বললো আমি চলে আসব 2-3 দিনের জন্য, বাড়িতে গেছে, সেই জন্য আমার একটু মনটা ভালো নেই। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও প্লিজ, আর আমার পাশে থেকো, সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি, তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যাওয়া সম্ভব না। আর যেহেতু প্রতিদিন ডেলি ভিডিও দিতে পারছি না, চেষ্টা করছি খুব প্রতিদিন ভিডিও দেওয়ার, তো চেষ্টা করব শর্ট ভিডিও বা ডেলি ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করার। তো
চলো তাহলে, টাটা।